মেট্রো রেল এতদিন সপ্তাহে 6 দিন চলাচল করত, শুক্রবার এটির চলাচল বন্ধ থাকতো। এবার শুক্রবার মেট্রো রেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 20 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবারও মেট্রো সেবা পাবে রাজধানীবাসী। বুধবার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবির স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়, DMTCL এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন MRT লাইন 6 এর মেট্রো ট্রেন আগামী 20 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল 3:30 থেকে রাত 9 পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ ইন স্মার্ট রেফ্রিজারেটর। এতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে আগামী 20 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রো রেল উপরোল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।